কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি পূরণ হলো না, এখনো কোনো পাওয়ার গ্রিডের সমাপ্তি ঘটলো না, এখনো কোনো মুখ্যমন্ত্রী কথা বললেন না যে না ওখানে পাওয়ার গ্রিড হবে না, বলছে মানুষ না চাইলে জমি নেওয়া হবে না, কিন্তু জমি নিয়ে চলে যাচ্ছেন, এটা কি ধরনের কথা হলো? তাই আমি বলবো যে সেই জমি থেকে সাকেন হয়েছে এবং দুর্ঘটনা হওয়ায় সাকেন করছে, সেটা যে কি ভয়ঙ্কর বেদনাদায়ক তাদের দাবি শুনলেই আপনারা বুঝতে পারবেন বঞ্চনা কাকে বলে। আমি সাকিব আল ইসলামকে ডাকবো, 15 মিনিটের মধ্যে তার বক্তব্য শুরু করা। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى الله. فأعوذ بالله من